হ্যালো ডিয়ার ভিউর্স ওয়েলকাম টু ইংলিশ বাই স্কোপ চ্যানেল আজকে আপনাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব প্রথম প্রশ্ন যে সরকারি কলেজ ও বেসরকারি কলেজগুলোর মধ্যে কী পার্থক্য মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোকে দুটি ভাগে ভাগ করা যায় একটি সরকারি কলেজ অন্যটি বেসরকারি কলেজ সরকারি কলেজগুলোতে পড়াশোনা করতে কোনো মাসিক বেতন দিতে হয় না কিন্তু বেসরকারি কলেজগুলোতে পড়াশোনা করতে মাস শেষে একটি নির্দিষ্ট ফি বা বেতন দিতে হয় তাছাড়া সরকারি কলেজগুলোতে পড়াশোনার মান অনেক ভালো এবং যার কারণে এখানে ভর্তির চাহিদাও অনেক বেশি বেসরকারি কলেজগুলোতে পড়াশোনার মান তুলনামূলক একটু কম দুই নম্বর প্রশ্ন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদনের জন্য কি নিন কী ন্যূনতম যোগ্যতা লাগবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের জন্য মানবিক বিভাগ থেকে যারা আবেদন করতে চান তাদের এসএচসি কমপক্ষে টু এবং এসএসসি কমপক্ষে টু পয়েন্ট মিলে মোট ফাইভ পয়েন্ট লাগবে যারা ব্যবসায় এবং বিজ্ঞান ভোকেশনাল বিকম ডিপ্লোমা থেকে আবেদন করতে চান তাদের এসএচসি কমপক্ষে থ্রি পয়েন্ট এবং এসএসসি কমপক্ষে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ দুটো মিলে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো লাগবে তৃতীয় প্রশ্ন সাধারণত কোন সালের পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার একুশ সালে এবছর অনার্স প্রথম বর্ষে আবেদন করতে পারবে যাদের